শনিবার কলকাতা স্টেশন থেকে আরম্ভ হলো ভারত গৌরব টুরিস্ট ট্রেনের জ্যোতির্লিঙ্গ যাত্রা। পবিত্র যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছিলেন রেলের জেনারেল ম্যানেজার। এদিন জ্যোতির্লিঙ্গ যাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেক যাত্রীকে গলায় মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জেনারেল ম্যানেজার স্বয়ং। পাশাপাশি রেলের প্রত্যেক কম্পার্টমেন্টে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। যাত্রীদের সুযোগ সুবিধার বিষয়ে বিশদে জানতে আগ্রহী ছিলেন তিনি। অন্যদিকে ভারত গৌরব টুরিস্ট ট্রেনে আবারও IRCTC এর পরিষেবায় খুশি সকল যাত্রী। দীর্ঘ প্রতীক্ষা লোক যাতে উৎসুক হ্যাঁ বলনা চাহেঙ্গে তো এই বলুগা যে সবকা যাত্রা মঙ্গলময় হোক আমারা IRCTC ইসো করা পাবলিক সেক্টর আন্ডারটেকিং হো ট্রেন মে বেসে ভি IRCTC লোক জানতে হ্যাঁ বিকজ খানে সব হাউস কিপিং সব হাউস সব IRCTC হি করতে হয় তো IRCTC কে সার্ভিস মানে এক দু লোক বাত কি বিচ মে প্যাসেঞ্জার সে তো দে ওয়ার ভেরি হ্যাপি বিকজ দে হ্যাভ ইউজড দিস সার্ভিস বিফোর। রেল কর্তৃপক্ষ সূত্রের খবর, 20 মে কলকাতা স্টেশন থেকে দ্বারকা পর্যন্ত যাবে এই ট্রেন। 11 দিন পর আবার কলকাতায় ফিরবে ভারত গৌরব টুরিস্ট ট্রেন। ট্রেনে খাওয়া দাওয়া সুবন্দোবস্তের পাশাপাশি থাকছে নিরাপত্তার ব্যবস্থাও। ভারত গৌরব টুরিস্ট ট্রেনে অন্যতম বৈশিষ্ট্য হল সুপরিকল্পিত প্যাকেজ সিস্টেম। যাত্রীরা ট্রেন থেকে নেমে যে সমস্ত জায়গায় ভ্রমণ করবেন তার সব খরচের ভারও বহন করবে এই গৌরব টুরিস্ট ট্রেন। অন্যদিকে হোটেল খরচা, খাওয়া এবং গাড়ি ভাড়ার খরচাও অন্তর্গত থাকবে ওই প্যাকেজের মধ্যে। পবিত্র এই যাত্রায় জনপ্রতি প্যাকেজের ইকোনমি স্লিপারের খরচ 20,060 টাকা, স্ট্যান্ডার্ড 3 AC 38,000 টাকা, সেকেন্ড এসিতে 41,600 টাকা। সব মিলিয়ে প্যাকেজের মধ্যেই ট্রেনে ওঠার পরে আর কোনো খরচা আলাদাভাবে বহন করতে হবে না যাত্রীদের। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।